বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে আপনারা কিভাবে স্টুডেন্ট এন্ট্রি করবেন। তো স্টুডেন্ট এন্ট্রি করার জন্য বাংলা শিক্ষা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এখানে সিকিউরিটি কোডটা দিয়ে আপনার লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে আপনার যেটা করতে হবে, স্টুডেন্ট বা পাশে যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশন আছে সেখানে আসতে হবে আপনাদের। যেমন বা পাশে স্টুডেন্ট ম্যানেজমেন্ট বলে অপশন আছে, সেখানে ক্লিক করলে নিচে স্টুডেন্ট এন্ট্রি অপশন আসবে। তো স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করতে হবে। স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করলেই আপনার পেজ ওপেন হবে একটি। সেখানে আপনার স্টুডেন্টদের সমস্ত ডিটেলস ভরতে হবে, যেটা যেটা ইম্পর্টেন্ট সেটাই ভরতে হবে, বাকি সব ইম্পর্টেন্ট না হলে সেগুলো ভরার দরকার নেই। তো এখানে সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট, নাম লিখতে হবে স্টুডেন্ট। এরপর ডেট অফ বার্থ দিতে হবে। এখানে দিতে হবে ডেট অফ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অ্যাডমিশন নাম্বার, আপনার যা যা আছে সমস্ত কিছু এখানে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, যেগুলো শুধু স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেবেন, বাকিগুলো না দিলে আপনাদের চলবে। দেওয়ার পর আধার কার্ড নম্বর চাইলে দিতে পারেন, ব্লাড গ্রুপ দিতে পারেন। ঠিক আছে, এরপর নিচে আসতে হবে। এডুকেশন ইনফরমেশনে আপনাকে দিতে হবে অ্যাকাডেমিক্যাল ইয়ার, কোন ইয়ারে চলছে সেটা অটোমেটিক চলে আসবে, ওখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন। অ্যাডমিশন নাম্বার দিতে হবে, আপনার অ্যাডমিশন ডেট দিতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। প্রেজেন্ট মতলব আপনার কোন ক্লাসে পড়ে সেটা দিতে হবে। প্রেজেন্ট সেকশন কি আছে, এ বি সি, সেই সেকশন দিতে হবে। প্রেজেন্ট স্ট্রিম না দিলেও চলবে। এখানে আপনার প্রেজেন্ট রোল নাম্বার যেটা সেটা দিতে হবে, ইম্পর্টেন্ট। প্রিভিয়াস কোন ক্লাসে ছিল সেটা দিতে হবে। এখানে প্রিভিয়াস সেকশন আপনারা চালিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, নিচে চলে আসবেন। নিচে দেখুন দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে স্টুডেন্টদের অ্যাড্রেস দিতে হবে, স্টুডেন্টের অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসের মধ্যে পোস্ট অফিস, পিনকোড, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট। যেমন এখানে ডিস্ট্রিক্ট, পঞ্চায়েত, কন্ট্যাক্ট ইনফরমেশন সব দিয়ে দিতে হবে। দেওয়ার পর গার্ডিয়ান ইনফরমেশনে এখানে এসে বাবার নাম, মায়ের নাম দিতে হবে, এবং গার্ডিয়ান হিসেবে বাবার নামই দিতে হবে, তার সাথে সম্পর্ক কী সেটা দিতে হবে। এখানে সেভ অ্যাজ স্টুডেন্ট অ্যাড্রেস করে দিতে হবে। সেম করে দিলে কী হবে, আর ফিল আপ করতে হবে না, যেটা ফিল আপ করেছে সেটা চলে আসবে। এরপর নিচে চলে আসবে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট নয়, নিচে চলে আসবেন। দেখুন এখানে দেওয়া আছে আরটি অ্যাক্ট, সেটাকে ইয়েস করে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, যদি আপনার স্কুল থেকে বই ফ্রি দেওয়া হয় তাহলে বুকের এখানে ইয়েস করে দেবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন। ফটো আপলোড করা, তো এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য আপনাকে স্ক্যানে আগে থেকে ফটোটাকে স্ক্যান করে রাখতে হবে। আমি ফটো থেকে স্ক্যান করে দেখেছি। তো এখানে চুজ ফাইল করে ফটো সিলেক্ট করব, কম্পিউটার থেকে সিলেক্ট করে সাবমিট, সেভ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলেই প্রসিড হয়ে যাবে। দেখুন আমি সেভ করে দিচ্ছি, সেভ ডিটেলসে ক্লিক করছি। সেভ ডিটেলসে ক্লিক করলেই স্টুডেন্ট সমস্ত ডিটেলস সেভ হয়ে যাবে। দেখুন এখানে সব বেসিক স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুল দেখাচ্ছে। তো এইভাবে আপনারা অনলাইনে স্টুডেন্ট এন্ট্রি করতে পারেন।